ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এই সরকার প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করছে বললেন সাইফুল হক। বংশালী নাশকতার মামলায় বিএনপির 25 জন নেতা কর্মীর 3 বছরের কারাদণ্ড। যাত্রাবাড়িতে জামায়াতের নেতা কর্মীদের উপর পুলিশের টিয়ারশেল, আটক 4 জন। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ভুক্তভোগীদের। গেট আউট বলে ইসি থেকে স্বতন্ত্র প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ। ডেঙ্গুতে আরো 9 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 459 জন। নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনে। বিশ্বায়নের সময়ে অসম লড়াই করতে হয়েছিল ভারতকে বলছেন জয়শঙ্কর। কংগ্রেস সাংসদের বাড়িতে 300 কোটি, রাহুল গান্ধী জবাব দেন তোপ নাড্ডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমানে আওয়ামী লীগ সরকার প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আধুনিক কোনো গণতান্ত্রিক রাষ্ট্র তার নাগরিকের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আধুনিক কোনো গণতান্ত্রিক রাষ্ট্র শুধুমাত্র রাজনৈতিক দল করার অপরাধে কাউকে গ্রেপ্তার করতে পারে না, কিন্তু আজকে এ সরকার শুধুমাত্র রাজনৈতিকভাবে বিরোধী দল করার অপরাধে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এ সরকার প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করছেন, এজন্য সরকার অপরাধী। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর কাউরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি। বংশালের নাশকতার মামলায় বিএনপির 25 জন নেতা কর্মী 3 বছরের কারাদণ্ড। রাজধানীর বংশাল থানায় করা নাশকতার মামলায় বিএনপির 25 জন নেতা কর্মীকে দণ্ডবিধির পৃথক 2 ধারায় 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ এই রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদির আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির নেতা সুহেল, রাজু, হাজি সিরাজ, মামুন, রনি, ময়নুল, হাজি মোহাম্মদ মাসুম, উমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা প্রমুখ। এক ধারায় তাদের 2 বছর 6 মাসের কারাদণ্ডের পাশাপাশি 2000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক ধারায় 6 মাস করে কারাদণ্ড, 2000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 7 দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়িতে জামায়াতের নেতাকর্মীদের উপর পুলিশের টিয়ারশেল, আটক 4 জন। রাজধানীর যাত্রাবাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর পুলিশের হামলার অভিযোগ তুলেছেন দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ অভিযোগ করে বলেছেন, মানববন্ধন শেষে চলে যাওয়ার পথে পুলিশ তাদের উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যাত্রাবাড়িতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। আব্দুল্লাহ সাহিব বলেছেন, শান্তিপূর্ণ মানববন্ধন শেষে চলে যাওয়ার পথে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেন পুলিশ। পুলিশের হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ একথাটি জানিয়েছেন। এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী কালের কণ্ঠকে বলেন, নাশকতার পরিকল্পনা করেছিল, এই অভিযোগের ভিত্তিতে 4 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ভুক্তভোগীদের। আগুন সন্ত্রাসের মতো ঘৃণ্য অপরাধের সাথে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনেরা। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে এমন অপরাধ দমন সম্ভব বলেও আশা প্রকাশ করেন তারা। সকালে শিল্পকলা একাডেমিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ
এবং বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা এই দাবি জানান। কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করেন মায়ের কান্না ও অগ্নি সন্ত্রাসের আর্তনাদ। এতে বিভিন্ন সময় আগুন সন্ত্রাসের কারণে আগুনে পোড়া মানুষ ও নিহতদের স্বজনরা অংশগ্রহণ করেন। এছাড়া 1977 সালে বিমান বাহিনীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সদস্যদের স্বজন ও 21 আগস্টে গ্রেনেড হামলায় আহতরাও তাদের নির্মম ঘটনা তুলে ধরেন। গেট আউট বলে ইসি থেকে স্বতন্ত্র প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানির শেষ দিন আজ। এদিন শুনানির আগে এক প্রার্থীকে গেট আউট বলে ধাক্কা দিয়ে ইসি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। তিনি টাঙ্গাইল 6 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করেছিলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির সময় এই ঘটনাটি ঘটে। আনিসুর রহমানের অভিযোগ সময় মতো ইসিতে উপস্থিত হওয়া সত্ত্বেও তাকে শুনানি শেষে বলে চলে যেতে বলা হয়েছে। তিনি বলেন, আমরা উপস্থিতির সময় নির্ধারিত ছিল দুপুর 12টা, কিন্তু তার আগে শুনানি হয়ে গেছে বলে চলে যেতে বলা হয়। এরপর সিএসির নির্দেশে পুলিশ গেট আউট বলে বের করে দিয়েছেন আমাদের। ডেঙ্গুতে আরও 9 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 459 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও 459 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন। ভারত, জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র শেহেলি সাবরিন। তিনি বলেন, ভারত থেকে 3 জন, জাপান থেকে 16 জন এবং ফিলিস্তিন থেকে 6 জনের প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় নিশ্চিত করেননি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। শেহলি সাবরিন আরও জানান, সফররত ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলটি আগামী 21 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওয়াইসি ও আরব লীগে থেকে পর্যবেক্ষক দল আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে। বিশ্বায়নের সময়ে অসম লড়াই করতে হয়েছিল ভারতকে, বলেছেন জয়শঙ্কর। বিশ্বায়নের সময়ে অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়েছে ভারতকে। দীর্ঘদিন ধরে চলে আসছে এই অসম প্রতিযোগিতা, তবে ধরে নেওয়া হতো এ প্রতিযোগিতা মানতেই হবে ভারতকে। একটি সম্মেলনে গিয়ে এ মন্তব্য করলেন এস জয়শঙ্কর। তবে বিদেশ মন্ত্রীর মতে, গত 15 বছরে ইতিহাস গড়েছেন ভারত। আগে ভারতকে পিছনের অফিস বলে মনে করা হতো, কিন্তু এখন বিশ্বকে ওষুধ সরবরাহ করছে ভারত। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্সের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন জয়শঙ্কর। তিনি বলেন, ঘরে বাইরে অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়েছে ভারতকে। কিভাবে তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতে কিভাবে নীতি নির্ধারণ করা হবে না, সেক্ষেত্রে অসম প্রতিযোগিতা চলত। দীর্ঘদিন ধরে এটাই বলা হতো, এখন বিশ্বায়নের যুগে এভাবেই চলবে সবকিছু, কিন্তু সবকিছু মেনে নেওয়ার দরকার নেই। যদি অসম প্রতিযোগিতা হয় তাহলে সেটা স্পষ্ট করে জানাতে হবে। কংগ্রেস সাংসদের বাড়িতে 300 কোটি, রাহুল গান্ধী জবাব দিন, তোপ নাড্ডার। ওড়িশার কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং তার ভাই মদ কারখানার মালিক বান্টি সাহুর বাড়ি থেকে আয়কর হানায় উদ্ধার হয়েছে 290 কোটি টাকার বেশি। এই ঘটনায় কংগ্রেস বিজেপি তরজা চুঙ্গে। এক্স হ্যান্ডেলে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি লেখেন, এই ঘটনার উত্তর দিতে হবে রাহুল গান্ধীকে। গত 6 দিন ধরে আয়কর অভিযান চলছে ওড়িশার বালাঙ্গী জেলায়। এটিকে আয়কর অভিযানে ভারতের সবচেয়ে বড় নগদ উদ্ধারের ঘটনা বলে মনে করা হচ্ছে। চলছে 40টির মিশনের সাহায্যে টাকা গুনার কাজ। ইতিমধ্যে টাকার অঙ্ক ছাড়িয়ে গেছে 300 কোটির বেশি। কাজ করছেন 100 জন আয়কর আধিকারিক এবং স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং তার ভাইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় এক্স হ্যান্ডেল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন জেপি নাড্ডা।